নাহমাদুহু আলা রসুল হিল করিম বাদ আজ আমরা ঘুম থেকে জাগ্রত হওয়ার পর যেই দোয়া পড়তে হয় তা জানব হযরত হুজাইফা ইবনুল ইয়ামান রাজি আল্লাহ আনহু বলেন রসুল্লাহ আসাল্লাম ঘুম থেকে উঠে এ দোয়াটি পড়তেন আলহামদুলিল্লাহিল্লা আহ بعدما أماتنا وإليه النشور أمي الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور أرثو সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাদেরকে মৃত্যুর অর্থাৎ ঘুমের পরে আবার জীবিত করলেন আর তার কাছেই প্রত্যাবর্তন করতে হবে সহি বুখারি ছয় হাজার তিনশো বারো নম্বর হাদিস আল্লাহ সুবাহ আতালা আমাদেরকে দোয়াটি মুখস্থ করার এবং প্রতিদিন ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে এই দোয়ার উপর আমল করার তৌফিক দান করেন অমা আলাইনা ইল্লাল ইবালাক আসসালামু আলাইকুম ওরি বাকু